ফোল্ডার ফ্লিপের মধ্যে নামি আপনার মানে ই করে আমি কাস্টমারও আমার কাস্টমার একটু কনফিউজ হয়ে যায় কোনটা ফ্লিপ আর কোনটা ফোল্ড ফোল্ড আচ্ছা এই যে এটা আছে যেটা এই যে মাঝামাঝি হয় এটা হচ্ছে ফোল্ড আর এই যে এটা হচ্ছে ফ্লিপ এক্সেসর আছে আপনার আমার কাছে দুটো কালার আছে দেখেন এক্সেসর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার ই কালার এবং আরো অ্যাভেলেবল আছে প্রোডাক্ট ভাই এটা প্রাইস দিব কত আমি বাংলাদেশে আসেও নাই তখন আমাদের কাছে প্রোডাক্টটা চলে আসছে এখন তো বাংলাদেশে মোটামুটি কয়েকদিন আগে হচ্ছে আপনার ঢুকে আইফোন 11 আছে দেখেন 11 এর হচ্ছে আপনি 128 GB এবং 64 দুটো প্রোডাক্টই আছে দেখেন আচ্ছা 11 যারা গেমিং লাভার যারা গেম খেলার জন্য একটা ভালো ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা আপনার S22 আলট্রা দেখেন S22 আলট্রা আমার কাছে দুটো প্রোডাক্ট আছে আচ্ছা বক্স একটা আছে জি একটা আছে বক্স এবং একটা আছে বক্স একটা আছে ডুয়াল সিম একটা আছে সিঙ্গেল সিম এখন প্রো ম্যাক্স আছে আপনার 64 GB আছে কিছু করার নাই ভাই এখন মানে ব্যবসা মানে তো হালাল আর হালাল মানে হচ্ছে আপনার লস দিতে হবে লাভ করতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আরিফ ভাই শার্ট দেখতেছে আরিফ ভাই কালার ম্যাচ করতেছে যে কিভাবে আমার ঘরের সাথে ম্যাচিং হয় না ম্যাচিং করে দেবো একটা লাগাই ঠিক আছে যাই হোক আজকে আরিফ ভাই দোকানে আবার চলে আসছি তার সব মানে হচ্ছে সেলেবার আর ভাই মানে বুঝতেই পারতেছেন ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কেমন আর ভাই কিন্তু খুবই ভালো মানুষ দোকানে আসলে আসলে বোঝা যায় যে ডাইরেক্ট কথা বলে বোঝা যায় যে কে কী টাইপের মানুষ কী ধরনের মানুষ তাই হোক আপনি যদি একটা ভালো মানুষের দোকান থেকে একটা ভালো কোয়ালিটির ফোন চান অবশ্যই আপনি সেলেবারে আসতে পারেন অনেকেই বলে যে ভাই কোন দোকান থেকে ফোন নিব বা কোথা থেকে ফোন নিব আমরা আসলে ডাইরেক্ট ওইভাবে কমেন্টে বলে দিতে পারি না কারণ সবার সাথে সুসম্পর্কে চলতে হয় ভাই এখন কমেন্টে আমি যদি ডাইরেক্ট বলে দিই যে অমুক দোকান থেকে নেন ওই কমেন্টটা আরও দুই দোকানি দেখবে তারা বলবে কী ভাই আমরা কি দোষ করছি আমি কি দোষ করছি এই কারণে আসলে বলি না তবে আরিফ ভাইয়ের ভিডিওতে এতটুকু বলে দিচ্ছি যে তার দোকানে আপনি অবশ্যই আসতে পারেন সে মানুষ হিসেবেও ভালো তার ফোনের কোয়ালিটি এবং প্রাইসটাও ভালো তো যাই হোক সেলেবারে আসি আর আরিফ ভাই যেহেতু আসে দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার যমুনা ফিচার পার্কের লেভেল 4 এর ব্লক সি আচ্ছা ব্লক সি শপ নম্বর হচ্ছে আপনার 002B আমার দোকানটা হচ্ছে আপনার সেন্ট্রাল কোর্ট একবার মাঝখানে সেন্ট্রাল কোর্ট থেকে উপরে উঠলে আপনার ক্যাপসুল লেফট দিয়ে উপরে উঠলেই আপনি আমার দোকানটা পেয়ে যাবেন গ্যাজেটিং গিয়ারের পাশেই ঠিক আছে আর হচ্ছে আমার নাম হচ্ছে তো জানি নি আমার নাম হচ্ছে আরিফ ভাই আর মোহাম্মদ আরিফ হোসেন ডেসক্রিপশনে আমাদের প্রাইস দেওয়া থাকবে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আচ্ছা আচ্ছা আর অবশ্যই সম্ভব হলে দোকান ভিজিট করবেন দেখবেন আসবেন ঠিক আছে প্রাইস যদি পছন্দ না হয় আপনার কাছে যদি মনে হয় যে 500-1000 টাকা বেশি হচ্ছে আপনি ফোন দিয়ে তাদের সাথে আলাপ করতে পারেন মানে অপশন নাই এটার তো কোনো মানে কথাই না যে প্রত্যেকটা জিনিসের যেহেতু অপশন থাকে ভাইয়ের কাছে যদি মনে হয় যে না এটা আমার 500 টাকা কমে দেওয়া যায় দেওয়ার মতো হয় বা আপনার কথাবার্তার অ্যাটিটিউড যদি ভাইয়ের ভালো লাগে না লোকটা এত করে বলতেছে 500 টাকা কমে আচ্ছা দিয়ে দিই তো এর এই ধরনের সুযোগ কিন্তু সবসময় থাকে তার জন্য অবশ্যই তাদের সাথে আগে কথা বলতে হবে অনেকেই বলে কি যে আসলে হুট করে ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে চলে যায় ভাই কমেন্ট করার থেকে উত্তম হচ্ছে নাম্বারটাতে আপনি 2 টাকা খরচ করে ফোন দিয়ে কথা বলেন আপনি একটা সলিউশন পাবেন আমাদের যে যারা আছে প্রতিনিধি আছে আমাদের আপনার ফোন গুলো রিসিভ করবে আপনার সাথে কথা বলবো আপনার হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে ইমো আছে বা আমাদের পেজও আছে আপনি চাইলে এখানে আমাদেরকে মেসেজ করতে পারেন তো যাই হোক অনেকগুলো ফোন যেহেতু আছে প্রত্যেকটা ফোনের প্রাইস কন্ডিশন সম্বন্ধে জানাবো তার জন্য হচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আরে ভাই যেহেতু রমজান মাস চলে আসছে সো অনেকেই আছে যারা আসলে আসতে পারবে না দোকানে সরাসরি ভিজিট করতে পারবে না সো তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য আমরা শুরু থেকে যে কথাটা বলি আমাদের হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন প্রোডাক্টগুলো সেক্ষেত্রে আপনার কুরিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের 1020 টাকা আগে হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট আপনার পেমেন্ট করতে হবে এরপর আমরা আমাদের প্রোডাক্টটা আপনার কুরিয়ার আপনার নির্দিষ্ট অ্যাড্রেসে আমরা আমাদের প্রোডাক্টটা সেন্ড করবো এরপর আপনার কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা তুলে নেবেন আচ্ছা আচ্ছা এই ছিল অবস্থা অবশ্যই এক্সচেঞ্জের ব্যবস্থা তো যেহেতু আমরা মানে সেল করি হচ্ছে আপনার এক্সচেঞ্জ প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে ইউজ প্রোডাক্ট আমরা সেল করি সেক্ষেত্রে এক্সচেঞ্জের অফার সবসময় থাকে বা সবসময় এক্সচেঞ্জ করতে পারবেন আপনি ইএমআই করা যাবে না ইএমআই আছে আমাদের কাছে মোটামুটি 25টা ব্যাংকের মতো আপনার ইএমআই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অনেকগুলো প্রোডাক্ট যেহেতু আজকে আছে অনেকেই বলে ভাই আর একটা কথা বলি অনেকেই বলে যে আপনার ভাই আমার এই কলেজের কার্ড দিয়ে হবে কিনা বা আমার এই স্কুলের কার্ড দিয়ে হবে কিনা বা আমার ভোটার আইডি কার্ড দিয়ে হবে কিনা এই ধরনের আমাদের কাছে কোনো সুযোগ নাই আমাদের কাছে হচ্ছে আপনার সরাসরি ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে আচ্ছা
আপনি যদি ইএমআই করতে চান ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে ডেবিট কার্ডে হবে না ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো প্রোডাক্ট তো ভালোই আছে লো প্রাইস হাই প্রাইস মিড প্রাইস সব আছে কি দিয়ে শুরু করুন ভাই আজকে আমরা একটু লো প্রাইস দিয়ে শুরু করতে চাচ্ছি প্রাইস কেমন দিতেছেন এটা আগে বলেন বরাবর মত ভাই আপনি তো বুঝেনই মানে সেল এবার মানে হচ্ছে আপনি একটু হট প্রাইস ভাই স্যামসাং দিয়ে সবসময় আমরা মোটামুটি ওগুলো একটু পরে দেখাই স্যামসাং স্যামসাং দিয়ে শুরু করব না স্যামসাং তাহলে আমরা বড় প্রোডাক্ট দিয়ে শুরু করি ওকে ঠিক আছে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনার S22 আলট্রা S22 আলট্রা আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে আচ্ছা বক্স একটা আছে জি একটা আছে বক্স হোক একটা আছে বক্স হোক একটা আছে ডুয়াল সিম একটা আছে সিঙ্গেল সিম দেখেন দুটাই ওকে কোনটা কত দেখেন প্রোডাক্টটাকে দেখেন ভাই আমার মানে ভিউয়ার্স আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আগে প্রোডাক্টটা আপনি দেখেন আচ্ছা 12256 12GB 256GB জি একটা সিঙ্গেল সিম এবং একটা আছে ডুয়াল সিম আচ্ছা একবার ফ্রেশ প্রোডাক্ট দেখেন এটা হালকা পাতলা ই আছে এটা লোকে কভারের দাগ আর কি যেহেতু ইউজ প্রোডাক্ট একটু কভারের দাগ থাকবেই আচ্ছা প্রাইস কত নিতেছেন ডুয়াল সিম এবং হচ্ছে আপনার বক্স সহকারে যেটা প্রাইস এটা প্রাইস প্রোডাক্ট এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 81000 টাকা রাখবো 81000 টাকা 81000 টাকা রাখবো এটা ফিক্সড প্রাইস এটি মোটামুটি দেখেন ভাই মার্কেটে কিন্তু সবাই কিন্তু আপনার দেখা গেছে হচ্ছে আপনার 83 84 বা 85 আপনার সেল করতেছে সেক্ষেত্রে আমি কিন্তু 81 এ দিচ্ছি এটা 81 জি 81000 এ দিচ্ছি আশি করে দেন আশি করলে তো ভাই কিছু থাকে না ভাই যেহেতু আপনি বলছেন আর প্রথম যেহেতু আপনার এই প্রোডাক্টটা দিয়ে শুরু করছে আচ্ছা ঠিক আছে আশি করে দিলাম 80000 দর্শক আপনি চিন্তা করেন S21 আলট্রা 12256 তাও আবার ডুয়াল সিম বক্স সহকারে মাল 80000 টাকা 80000 টাকা আসলে অনেক একদম ধামাকা হয়ে গেল শুরুতেই আর বক্স আরাটার প্রাইসটা বলবেন বক্স আরাটার প্রাইস রাখবো স্যার ভাইয়া 78000 টাকা রাখবো ফিক্সড প্রাইস 78 জি ফিক্সড প্রাইস 78 এটা 77 করে দেন এটা 77 জানা আপনি যেটা বললাম এটা সিঙ্গেল সিম না এটা সিঙ্গেল সিম জি সিঙ্গেল সিম 77000 টাকা 77 হচ্ছে আর হচ্ছে 80 আচ্ছা S20 আছে কিন্তু ভাই দুই পিস ঠিক আছে দুই পিস আছে হ্যাঁ আচ্ছা দুই পিস আছে এরপর আমরা যেটা দিয়ে শুরু করতে পারি এরপর আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন এই যে ফোল্ড ফোল্ড আচ্ছা জি ফ্লিপ যে মানে আপনি জেড ফ্লিপ জেড ফ্লিপ হচ্ছে আপনার এটা জেড ফ্লিপ 3 আপনার দেখেন 3 জি জেড ফ্লিপ 3 একবার ফ্রেশ প্রোডাক্ট এবং প্রাইস তো দেব একবার রিজনেবল একটা প্রাইস দেব আচ্ছা কি রকম প্রাইস দিবেন এটা এটার প্রাইস রাখবো হচ্ছে আপনার কত রাখবো আপনিই বলেন জান ভাই এটা কি 8 128 GB জি 8 128 GB সিঙ্গেল সিম না ডুয়াল সিম ভাই ডুয়াল সিম জি ডুয়াল সিম আচ্ছা ডুয়াল সিম তাহলে কত দিতেছেন বলেন এটার প্রাইস রাখবো হচ্ছে আপনার 48000 টাকা রাখবো 48000 টাকা 48000 টাকা রাখবো বাহ 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 আসলে প্রাইস গুলো তো শুরু থেকেই ধামাকা হইতাছে আমি তো বলছি শুরু থেকেই বলছি ধামাকা একটা প্রাইস আরে ভাই মানে ধামাকা সব সময় সেলিভার মানে ভারী ভাই মানে হচ্ছে আপনার ধামাকা আচ্ছা তারপর আমাকে স্যার একটা প্রোডাক্ট আছে আপনার এই দেখেন এইটা আচ্ছা 3 না 2 ফ্লিপ ফ্লিপ এটা ফ্লিপ 3 ফ্লিপ 3 না 4 না 3 3 আচ্ছা ফোরটা সেল হয়ে গেছে ফ্লিপ 3 আচ্ছা ফোল্ড 3 ভাই আমি একটা জিনিস কি জানেন ফোল্ড আর ফ্লিপের মধ্যে না আমি মনে হচ্ছে আপনার মানে ই করে ফেলেন বলে বলছি আমি যখন ধরে কাস্টমারও আমার কাস্টমার একটু কনফিউজ হয়ে যায় কোনটা ফ্লিপ আর কোনটা ফোল্ড কোনটা ফোল্ড আচ্ছা এই যে এটা আছে যেটা এই যে মাঝে মাঝে ভাই এটা হচ্ছে ফোল্ড আর এই যে এটা হচ্ছে ফ্লিপ জি এটা হচ্ছে ফ্লিপ ওকে সো ফোল্ড 3 12GB 256GB ডুয়াল সিম ডুয়াল সিম আচ্ছা কত দিতেছেন ভাই এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 78000 টাকা রাখবো 78000 টাকা রাখবো জান ফিক্সড প্রাইস 78 একবার ফিক্সড প্রাইস 78 একটু হালকা ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট করে আগে কিন্তু ভাই আমি কিন্তু আপনার 80 রুপি কি কইছি প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে 78000 টাকা দিছি দেখেন ওকে এরপর আমার কাছে যেটা আছে নোট 20 আলট্রা আছে দেখেন স্যামসাং নোট 20 আলট্রা এটা হচ্ছে 12GB 128GB টা ভাইয়া নোট 20 আলট্রা 12GB 128GB এটাতে একটা ধামাকা প্রাইস থাকবে আচ্ছা 12GB 256 একবার ফ্রেশ প্রোডাক্ট ডুয়াল না সিঙ্গেল না সিঙ্গেল সিম এগুলো সিঙ্গেল সিম না সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন সিঙ্গেল সিম আচ্ছা কত নিতেছেন তাহলে প্রাইস রাখবো হচ্ছে ভাই 50000 টাকা রাখবো 50 জি 50000 টাকা রাখবো একটু 50 এর নিচে আসেন ভাই 50 এর নিচে আসলে কি আপনি খুশি হ্যাঁ আচ্ছা জানেন 49 টাকা 48 করে দাও 48 49 ভাই 48500 টাকা কিনা ভাই আমার 48500 48500 আচ্ছা 48500 তো কিছু থাকে না ভাই আচ্ছা ঠিক আছে 48500 আচ্ছা ঠিক আছে জানেন 48500 টাকা করে দেন ওকে মাশাআল্লাহ এরপর আছে এরপর আছে আমার কাছে আছে S21 FE দেখেন আচ্ছা S21 FE এটা হচ্ছে ভাই ওই যে কোনো কাস্টমার মনে কলম দাগ সম্ভবত কলম বা ইসে দাগ আছে একটু হালকা দাগ আছে S21 FE ডুয়াল সিম কিন্তু এটা আচ্ছা S21 FE এটা হচ্ছে ডুয়াল সিম ডুয়াল সিম জি ওকে সো যাদের ডুয়াল সিম দরকার তারা দেখতে পারেন প্রোডাক্টটা এবং ফ্রেশ আছে প্রোডাক্টটা জি প্রোডাক্ট ফ্রেশ আছে আলাদা একটু মুছলে আরো ফ্রেশ হবে এগুলা আসলে ওইভাবে ক্লিন করা প্রোডাক্ট আসছে রিসেন্টলি আসছে ভাই দাম কত আসছে ভাইয়া এটা প্রাইস রাখবো হচ্ছে 40000 টাকা এটাও ডুয়াল সিম ডুয়াল সিম জি 40000 টাকা 40000 টাকা ফিক্সড ভাইয়া ফিক্সড প্রাইস আপনি দেখেন আমি কিন্তু ভালো একটা প্রাইস দিছি ভাইয়া আচ্ছা আচ্ছা অন্যান্য দোকানদার বা আশেপাশে কত সেল করে আপনি তো নরমালি জানেন আচ্ছা ঠিক আছে তারপর এরপর আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার আমার কাছে S20 FE দেখেন S20 FE এটা হচ্ছে আপনার হচ্ছে কি মানে স্যামসাং এর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা এটা পেয়ে থাকি ২৬ করে দিলাম S20 FE 25000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর
এরপর আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে স্যার S21 5G দেখেন S21 5G ডুয়াল সিম এগুলো কিন্তু মার্কেটে अवेलेबल আপনি দেখবেন পাবেন কম দামে পাবেন সেটা হচ্ছে আপনার সিঙ্গেল সিম আর এটা কিন্তু হচ্ছে আপনার ডুয়াল সিম আচ্ছা তার মানে কি আপনি কম দামে দিতেছেন না আমি কম দামে দিছি না ভাই ডুয়াল সিম আর সিঙ্গেল সিমের মধ্যে কিন্তু একটা প্রাইজের ব্যাপারটা থাকে মানে মোটামুটি আপনি নতুন কিনতে গেলেও আপনার একটা প্রাইসের অনেকটা আপনার ই থাকে ডিফারেন্ট থাকে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে 5000 7000 টাকা ডিফারেন্ট থাকে ডিফারেন্ট হয়ে যায় না ওকে তো আপনি মোটামুটি আজকের এটার দাম কত দিতেছেন এটা প্রাইস রাখবো ভাই 36000 টাকা রাখবো জান 36000 টাকা ফিক্সড 36000 টাকা রাখবো একটু দেখেন হালকা পাতলা কিছু করা যায় কিনা ভাই একবার করে দিছি যেটা না হলি না এটা আমি করে দিছি আচ্ছা ঠিক আছে তারপর এরপর আছে আমার কাছে S10 দেখেন Samsung এর S10 Galaxy S10 S10 আছে জি আচ্ছা S10 8GB 128GB জি 8GB 128GB S10 আচ্ছা কত নিতেছেন আজ এটা প্রাইস হচ্ছে আপনি 22000 টাকা রাখবো ভাই S10 রাখবেন 22000 টাকা রাখবো S10 আচ্ছা ভাই S10 টা একটু কমাই দেন 500 টাকা কমাই দেব ভাই 21500 21 করা যায় না Okay, so S10 Plus Dual SIM, what is it? S10 Plus Dual SIM, you can use 26,500 এরপরে Samsung আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে Samsung আছে আছে আপনার M31 দেখেন Samsung Galaxy M31 জি M31 4GB 64GB 4GB জি ওকে এই যে দেখেন 4GB M31 কত নেবেন এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 11500 টাকা রাখবো 11500 11500 টাকা রাখবো 11500 এটা কিন্তু পিছনে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট বাট AMOLED ডিসপ্লে AMOLED না IPS IPS ডিসপ্লে এটা AMOLED ডিসপ্লে না AMOLED ডিসপ্লে হবে এটা প্রাইস 15000 টাকা চলে আসতো IPS ডিসপ্লে জি IPS ডিসপ্লে তারপর এরপরে যেটা আছে আমার কাছে Samsung এ দেখেন আরেকটা প্রোডাক্ট আছে M13 আছে যে M13 এটা কিন্তু 5G প্রোডাক্ট ভাইয়া দেখেন একবার ফ্রেশ প্রোডাক্ট কোনো স্ক্যাচ ডেন্ট কিচ্ছু নাই অল্প কিছু দিন ইউজ জি কত নিতেছেন 6100 এটা প্রাইস রাখবো আপনার 15500 টাকা ডুয়াল সিম না জি ডুয়াল সিম 15500 টাকা 15500 জি 15500 5G কিন্তু এটা 5G ডিভাইস ওকে তারপর এরপর আমার কাছে আছে আপনার A12 আছে দেখেন A12 6GB 128GB A12 6128GB A12 6GB 128GB দেখেন প্রোডাক্টটা দেখেন কোয়ালিটি দেখলেই কলজা ঠান্ডা একদম নতুন কোয়ালিটি কত নিতেছেন 13000 টাকা রাখবো 13000 টাকা 6GB 128GB কিন্তু এটা ঠিক আছে 6GB 128GB জি 6128GB 13000 টাকা 13000 টাকা জি ভাই এটা কি যে ক্যামেরার মধ্যে কিছু ঢুকছে নাকি জায়গাটা না ভাই ক্যামেরার মধ্যে কিছু ঢুকে না ভাই এটা হচ্ছে আপনার আচ্ছা মোসা দিলে চলে যাবে কারণ পোড়াগুলো আসছে তো রিসেন্টলি আচ্ছা মোসা মুছি করা হয় না জি মোসা মুছি করা হয় না এখন ওকে ওকে ঠিক আছে নেন তারপর এরপর হচ্ছে আমার কাছে যেটা আছে একটা লো বাজেটের মিড রেঞ্জ ফোনগুলো আমরা দেখাই এরপর আছে আপনার Y1S 2GB 32GB 2GB 32GB জি 6500 টাকা রাখবো ভাই 6500 টাকা রাখবো Y1S এর কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে তারপর এরপর আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার আছে Redmi 9A আচ্ছা এই প্রোডাক্টগুলোর প্রাইস কি দেবো ভাই আমি নিজে হচ্ছে আপনার কনফিউজ কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের একটু মানে বেশি দামে কেনা বুঝছেন 32 নতুন এই প্রোডাক্টগুলো যখন ছিল তখন এই প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে আপনার 9500 10000 এরকম প্রাইস বিক্রি হয়েছে আচ্ছা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কেনাই পড়ে গেছে 7500 টাকার মতো বুঝছেন আচ্ছা ওটাই দেন আচ্ছা যেটা কিনা পড়ছে আমি ওটাই দিলাম 7500 টাকা ঠিক আছে করে ঠিক আছে তারপর
এরপর আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন হুয়াওয়ের একটা আছে P20 Lite জি P20 Lite আমি আগের ভিডিওতে দেখাইছি এই প্রোডাক্টটা প্রাইস রাখবো 10000 টাকা রাখবো 10000 টাকা 4GB 64GB 10000 টাকা রাখবো 10000 টাকা P20 Lite আচ্ছা তারপর এরপর আমার কাছে vivo আরেকটা প্রোডাক্ট আছে vivo আছে আপনার Y51 দেখেন vivo Y51 8GB 128GB Y51 জি Y51 8 128 Y51 8GB 128GB জি সো Y51 8GB 128GB কত নিতে এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 17500 টাকা রাখবো 17500 টাকা রাখবো ফিক্স ভাই 500 টাকা কমাই দেবো ভাই 17 রাখবো 17 রাখবো জি 17 রাখবো আচ্ছা 8GB 128GB 8 128GB 17 হলে পাবেন এই জি 17 পাবেন কারণ আপনার মানে ভিডিওর মাধ্যমে আমি দেখছি অনেক কাস্টমারের একটা ই থাকে সেটা হচ্ছে কি অনেকে 10 থেকে 20 এর মধ্যে মানে কিছু প্রোডাক্ট খোঁজে তো আমার কাছে যেগুলো মোটামুটি আছে ধরেন 10 থেকে 20 এর মধ্যে আমি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার মাধ্যমে দেখা এবং অনেক মোটামুটি ভালো কিছু ফ্লেভার আছে 10 থেকে 20 এর মধ্যে 10 থেকে 20 এর মধ্যে এরপর আমার কাছে দেখেন আরেকটা প্রোডাক্ট আছে vivo আছে আপনার Y31 দেখেন vivo Y31 এটা হচ্ছে আপনার 6GB 128GB দেখেন 6GB 128GB আচ্ছা 6 128GB Y31 vivo এটা কত পড়বে এটা প্রাইস করব 15500 টাকা রাখব 15500 টাকা রাখব Y31 15500 টাকা আচ্ছা তারপর এরপর আছে আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন 8GB 128GB V20 দেখেন vivo V20 8128 8GB 128GB জি আচ্ছা V20 8GB 128GB কত নেবেন এটা প্রাইস করব 17000 টাকা রাখব 17000 টাকা রাখব 17 জি 17 ফিক্সড 17000 ফিক্সড তারপর এরপর আছে দেখেন Realme এর প্রোডাক্ট আছে Realme 9i আছে Realme 9i জি 9i 400 এরপর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি ধরেন আপনি আমাদের কাছে প্রোডাক্ট নেবেন নেওয়ার পরে ধরেন আমরা কিন্তু সব প্রোডাক্টগুলো আমাদের চেক দেওয়া সম্ভব হয় না সম্ভব না সেই ক্ষেত্রে ধরেন আমরা আমাদের 7 দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 3 বছর সার্ভিস ওয়ারেন্টি এছাড়া যদি ধরেন কোনো প্রোডাক্ট নিয়ে ধরেন আপনি স্যাটিসফাই না বা ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আর যদি সেল করার অপশনে আপনি আসেন সেল করার অপশন শুধু আমি না পুরো মার্কেট বা পুরো বাংলাদেশের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার 20% লেস করে 20% লেস দিতে হবে 20% লেস দিতে হবে এটা আমি আগেই বলে রাখি অনেকে দেখা গেছে একটু কনফিউজ থাকে দোকানে আসলে ধরেন তাদের একটু মানে মতামত চেঞ্জ হয়ে যায় আপনারা যদি ধরেন গোল্ড আপনারা কিনেন আপনারা গোল্ড আজকে কিনছেন আজকে যদি সেল করতে যান আপনি বিক্রির একদম বা আপনি কেনার একদম আপনি পাবেন তো সেই ক্ষেত্রে ফোনের ওই আর কি ভাই ফোনটা আপনি কিনেও তো আপনারও তো 2000 লাভ করতে হবে 30000 টাকা ব্যবসা করে যদি 2000 টাকা লাভ না হয় 2000 হয় না ভাই 500 টাকা এমন হয় 1000 টাকা বললাম মনে করেন সর্বোচ্চ 2000 টাকা 30000 টাকার আলো কিনে বেচলে 2000 টাকা লাভ নারজো 30 দেখেন নারজো 30 প্রো আচ্ছা নারজো 30 নারজো 30 প্রো এটা হচ্ছে আপনার 6GB 128GB প্রোডাক্ট 6GB 128GB 6GB 128GB প্রোডাক্ট এই যে দেখেন নার্জো 30 প্রো 6GB 128GB কত নিতে এটা প্রাইস করব 15000 টাকা রাখব ভাই 15000 টাকা 6128GB 15000 টাকা রাখব নার্জো ফোন তারপর এরপর আমার কাছে আরেকটা আছে নার্জো ওয়াই আপনার Realme এর Y21 আচ্ছা 4GB 64GB আচ্ছা 464 এটা প্রাইস করব আপনার 9500 টাকা রাখব 9500 টাকা রাখব 464 4GB 64GB মানে কোনো ঝামেলা আছে না ভাইয়া ঝামেলা থাকবে কেন হ্যাঁ ঝামেলা থাকবে ঝামেলার প্রোডাক্ট কি আপনারা সেল করি কোন এই যে এত প্রোডাক্ট থাকে সেল হয়ে যায় আসমন তো আপনার ভিডিওর মাধ্যমে কোনো প্রোডাক্ট বলছে ভাই আমি নিছি ওনার দোকান থেকে ঝামেলা হইছে না না এরপরে ধরুন দুই একটা ধরুন 100 150 প্রোডাক্ট দুই একটা প্রোডাক্ট ঝামেলা হতেই পারে আচ্ছা সেটা আপনি যদি নতুনও কিনেন বা শোরুম থেকে যদি কিনেন আপনার এরকম ঝামেলা হয় আচ্ছা আচ্ছা ইলেকট্রিক ডিভাইস ঝামেলা হতে পারে কারণ ঝামেলা হলে আপনাদের এখানে হ্যাঁ ঝামেলার সমস্যা হলে তো সমাধানের সমস্যা আছে তাহলে দাম দিতে 9500 টাকা 9500 জি 9500 টাকা 9000 করা যায় না বরাবর 9000 করা যায় না ভাই 9500 টাকা আচ্ছা 9500 টাকা এরপর যারা গেমিং লাভার দেখেন গেমিং লাভারদের জন্য একটা প্রোডাক্ট আছে GT New 3T দেখেন GT New 3T এটা বাংলাদেশে কিন্তু अवेलेबल না বা বাংলাদেশে এখন পর্যন্ত এটা আসেনি GT New 3T এটা 20 মিনিট আপনার ফুল চার্জ হয় 20 মিনিটে ফুল চার্জ অনলি 20 মিনিটে ফুল চার্জ আচ্ছা কত নিতে স্যার এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 32000 টাকা রাখবো 20 মিনিটে ফুল চার্জ 32000 টাকা রাখবো যারা গেমিং লাভার যারা গেম খেলার জন্য একটা ভালো ডিভাইস খুঁজছে তাদের জন্য এই প্রোডাক্টটা 32000 জি 32000 টাকা ওকে তারপর আমার কাছে আরেকটা প্রোডাক্ট GT মাস্টার এডিশন দেখেন এই যে GT মাস্টার এডিশন স্পেশাল এডিশন যেটা GT মাস্টার এডিশন এটা হচ্ছে আপনার এটা বক্স সহ করে আছে এটা এবং অফিসিয়াল ওয়ারেন্টি এখন পর্যন্ত আছে এই প্রোডাক্টটা আমার এক ফ্রেন্ডে নিছিল ওই একটা কোচিং সেন্টারের মালিক ও এই হচ্ছে আপনার ওই দুই মাস চালাইছে এরপর আমার কাছে অ্যাপেল আবার নিয়ে গেছে ওর কাছে এটা মানে ওর ছাত্রী নাকি বলে যে স্যার আপনি এত টাকা ইনকাম করেন তাহলে আপনি কেন Realme এর একটা ফোন চালান আপনি তো অ্যাপেল চালাই অ্যাপেল চালাবেন হ্যাঁ এরপর আমার কাছে সে অ্যাপেল নিয়ে গেছে ওকে তারপর এরপর আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে vivo এর একটা প্রোডাক্ট আছে দেখেন vivo হচ্ছে আপনার কত মডেল জানো তারেক ভাই আমি দেড় মডেলটা ভুলে গেছি ভাই আচ্ছা এটা ছিল আপনার vivo v কত জানি v11 pro B11 Pro নাকি B11 Pro মনে হয় আমরা একটু দেখি কত মডেল সেটিং এ যাই সেটিং এ যাই দেখি এত ফোনের মডেল তার মনে থাকা মনে থাকে না ভাই সব মডেল মনে থাকে না অ্যাবাউট ফোন কই কই ওই যে অ্যাবাউট ফোন আচ্ছা এটা হচ্ছে F11 Pro Oppo F11 Pro আরে ভাই Oppo আপনি তখন থেকে ভিও ভিও করে দেন Oppo F11 Pro ভাই অনেক 6 64 জি 6GB 64GB আচ্ছা
এটা প্রাইস রাখবো হচ্ছে এটা কিন্তু পপ আপ ক্যামেরা ভাই দেখেন ফুল ডিসপ্লে আবার এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেখেন আচ্ছা এই যে পপ আপ ক্যামেরা দেখেন আপনি দেখা ক্যামেরাটা দেখেন দেখেন বুঝতে পারছে পপ আপ ক্যামেরা এই দেখেন ক্যামেরা ঠিক আছে এই যে আরিয়ান ভাই একবার কুচি কাছে একটা চেহারা দেখেন কুচি কাছে ঠিক আছে আবার কেউ কিন্তু ক্রাশ খেন না খবরদার ভাই কিন্তু বউ আছে বাচ্চা আছে বলে দিলাম আরে ভাইয়েরও বউ বাচ্চা আছে ঠিক আছে আমার বউ বাচ্চা নাই ভাই আমি সিঙ্গেল ভাই সিঙ্গেল ভাই আরে ভাইয়েরও বউ বাচ্চা আছে ঠিক আছে আপনি আমার বায়োডাটা খুলে দিলাম আপনি আমার বাসা যাবেন শুনুন আমাকে সুন্দরী মায়েরা ভাই আপনার বাসা গেছেন না আপনি আমার বাসা গেছেন না গেছি তোমার বাসা দেখছেন বউ বাচ্চা আছে বাসা গেলে বউ বাচ্চা দেখা লাগবে বাসা গেলে তো বউ বাচ্চা দেখবেন আপনি আমার বাসা গেছেন দেশে বাসা থাকতে পারে কে বলছে আপনাকে অনেক কচিকাচা মেয়ে মনে করতে পারে এই পোলাটার সাথে প্রেম করলেই তো আইফোন গিফট না 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 এরকম না ভাই ঠিক আছে যে তো সে দেখেন কত আইফোনের মানে বস্তা নিয়ে বসে আছে প্রেম করলেই বাবু এটা আমার পছন্দ হচ্ছে নিয়ে যাই এখন আচ্ছা দেখেন এটা হচ্ছে প্রাইস রাখবো হচ্ছে আপনার 12000 টাকা রাখবো 6 জিবি 64 জিবি 12000 টাকা 12000 টাকা 6 জিবি 12000 টাকা 6 জিবি 64 জিবি আচ্ছা ঠিক আছে তারপর এরপর হচ্ছে আপনার অপর আরেকটা প্রোডাক্ট আছে আমার কাছে দেখুন অপো A53 6 জিবি 128 জিবি 16000 টাকা এর প্রাইস A53 জি 16000 টাকা 16000 জি A53 6128 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি আচ্ছা আচ্ছা তারপর একটা জি কথা ভাই একটা কথা হচ্ছে কি অনেক কাস্টমার মনে করে কি জানেন এক কাস্টমার মনে করে 50000 টাকার ফোন মানে 25000 টাকা পাওয়া যায় এত সহজ বা 20000 টাকা পাওয়া যায় এটা হচ্ছে ভাই আমরা আগে মনে করতাম যখন ধরেন বিজনেসে আসি নাই তখন আপনারা মনে করতেন না আমি মনে করতাম ভাই এটা আপনিও আগে মনে করতেন সেকেন্ড হ্যান্ড মাল এই মনে হয় হচ্ছে আপনার 1 লাখ টাকার মাল হচ্ছে আপনার 16000 টাকা বা 20000 টাকা 30000 টাকা এটা আপনি পাবেন অবশ্যই পাবেন 1 লাখ টাকার মাল আপনি 10000 টাকা পাবেন কিন্তু মালটা হচ্ছে আপনার ইলিগ্যাল দেখা যাচ্ছে চোরাই যে প্রোডাক্টগুলো আছে যারা সেল করে এই প্রোডাক্টগুলো আপনি পাবেন ওটা তো আপনার ঝামেলা থাকে আইনি ঝামেলা থাকে বা আপনি ফোন নিয়ে ফাইস হয়ে যেতে পারেন আচ্ছা তো আমরা আমাদের একটা ব্যাপার আছে ভাই আমার কথাটা বুঝেন আপনি আমি আজকে 25000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম এক মাস চালানোর পর এই ফোন কি আমি 12500 টাকা সেল করব না আপনি নিজে কেউ করবে কেউ করবে না ঠিক আছে তাহলে এক মাস একটা ফোন চালায় এক মাস একটা ফোন চালালে ফোনের কি বা এমন হয় সেটাই কিছু হয় না অনেক সময় দেখা গেছে আমি কাস্টমারকে বলি যে আপনার হাতের ফোনটা যদি আপনি নিজে একটু কল্পনা করেন যে আপনি কিনছেন কত দিয়ে আপনি কত বিক্রি করবেন বিক্রি করবেন না এটা বুঝতে পারলে তো আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের একটা ধারণা পাওয়া যায় এরকম অনেকে বিপদে পড়ে বিক্রি করে কিন্তু সবাই তো আর বিপদে পড়ে না সবাই বিপদে পড়ে না ঠিক আছে অনেকে বিপদে পড়ে এখন আর্জেন্ট টাকা লাগতেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে কমে পাওয়া যায় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে আর টাকারও প্রয়োজন হতে পারে তারপর আর একটা হচ্ছে আপনার রিয়েলমি হচ্ছে আপনার 8 দেখেন রিয়েলমি 8 5G সরি রিয়েলমি না অপো অপো 8 5G যে অপো 8 5G দেন আমার রেনো 8 যেটা আচ্ছা অপো রেনো 8 5G 8GB 128GB 8GB 128GB ওকে তো এটা লেটেস্ট মডেল কত নিতেছেন এটা প্রাইস রাখবো হচ্ছে ভাই এটা প্রাইস দিব কত আমি বাংলাদেশে আসেও নাই তখন আমাদের কাছে প্রোডাক্টটা চলে আসছে এখন তো বাংলাদেশে মোটামুটি কয়েকদিন আগে হচ্ছে আপনার ঢুকে গেছে এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 31000 টাকা রাখবো কত রাখবেন 31000 টাকা 31000 টাকা শুধু বক্সটা নাই দেখেন আচ্ছা আচ্ছা 31000 টাকা 31000 টাকা রাখবেন ঠিক আছে তারপর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে A50 মানে A55 যেটা A55 জি অপর A55 এটা 6GB 128GB দাম কত এটা এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 15000 টাকা রাখবো 15000 টাকা 15000 টাকা তারপর এরপরে আমার কাছে আপনার রেডমির একটা প্রোডাক্ট আছে রেডমি 8 প্রো এটা রেডমি 8 প্রো 8 প্রো জি 6GB 128GB 6128 জি এটা প্রাইস রাখবো 6128 12000 টাকা রাখবো 12000 টাকা রাখবো 12000 টাকা রাখবো আচ্ছা তারপর কয়েকটা তাড়াতাড়ি জি তাড়াতাড়ি ভাই এই আরেকটা প্রোডাক্ট আছে আমার কাছে আপনার রেডমি নোট 10T এটা আচ্ছা Redmi Note 10 Note 11T ও স্যার Note 11T এটা এটা প্রাইস হচ্ছে আপনার 21000 টাকা রাখবো 6GB 128GB 6128GB 21000 টাকা 20 করে জানা বরাবর 20 আছে জান ঠিক আছে 20 করে দিলাম ভাই 5G প্রোডাক্ট ভাই 5G প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে তারপর এরপর আমার কাছে আছে LG Velvet দেখেন LG Velvet যারা খুঁজছেন LG Velvet এই যে 8GB এটা আচ্ছা ভেলভেট কত নেবেন এটা ভেলভেট নিব ভাই এখন বর্তমানে 21500 টাকা রাখবো 21500 জি 21500 টাকা রাখবো আচ্ছা ভেলভেট নিতে পারেন 21500 টাকায় তারপর এরপর পিক্সেল 3 আছে দেখেন পিক্সেল 3 এ জি পিক্সেল 3 এ একটা প্রোডাক্ট আছে দেখেন 4GB 64GB পিক্সেল 3 এ পিক্সেল 464 আচ্ছা 464 পিক্সেল 3 এ কত নেবেন এটা প্রাইস হচ্ছে 12000 টাকা রাখবো 12000 জি এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 500 টাকা কমাই দেব 11500 11500 টাকা রাখবো ঠিক আছে তারপর এরপর আমার কাছে পিক্সেল 4 এ আছে দেখেন পিক্সেল 4 এ 128GB পিক্সেল 4 এ 6GB 6GB 128GB আছে পিক্সেল 4 এ 128 পিক্সেল 4 এ 6GB 128GB কত নেবেন এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 20000 টাকা রাখবো এটা 20000 টাকা রাখবো 20000 টাকা 6128 কিন্তু এটা 6GB 128 6GB 128GB 20000 টাকা টাকা আচ্ছা তারপর এরপর আছে পিক্সেল 5 আছে দেখেন পিক্সেল 5 8128 পিক্সেল 5 হচ্ছে 8128 পিক্সেল 5 8128 জি পিক্সেল 5 8128 কত নেবেন এটা 22500 রাখবো 22000 জি 22500 22500 জি আচ্ছা এরপর দেখেন আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে পিক্সেল 6 আছে দেখেন পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল 6 আছে পিক্সেল 6 প্রো আছে দেখেন 6 এবং 6 প্রো 6 এবং 6 প্রো দুটোই আছে আচ্ছা 6 কত নেবেন 6 প্রো কত নেবেন 6 রাখবো হচ্ছে আপনার 31500 টাকা রাখবো ভাই এটা এটা একটু 31 করে দেন 31 করে ভাই 31 করলে তাহলে কিছু টাকা রাখবেন আপনি বলেন এক ফোন বেচে 2000 টাকা লাগবে ফোন বেচলাম এখন লস যাবে তা জানেন আচ্ছা এই প্রোডাক্ট বিক্রি করলে আমার লস যাবে এটা এটা কেনা বেশি ছিল এটা জানি 31000 মার্কেটের সাথে সামঞ্জস্য রাখতে হবে কিছু করার নাই ভাই এখন মানে ব্যবসা মানে তো হালাল আর হালাল মানে হচ্ছে আপনার লস দিতে হবে লাভ করতে হবে আপনার সুদে কোনো কিন্তু আপনার লস নাই এই জন্য কিন্তু আপনার সুদকে হারাম করা হয়েছে ব্যবসা মানে হচ্ছে আপনার লাভ আর লস দেখেন এই একটা এটা কত নিতেছেন এটা প্রাইস হচ্ছে আপনার রাখবো 42500 রাখবো 6 প্রো 42500 একবার 42500 টাকায় আমার কিনা 42500 টাকা রাখবো আচ্ছা নেন ওকে
ভাই এটা 12GB 256 এইটাই কইলাম ঠিক আছে তাহলে তাহলে প্রাইস এখন ঠিক আছে এখন ঠিক আছে আমি তো ভুল করে বলছি আমার এখন আমি খুশি 12256GB 23500 টাকা ঠিক আছে নেন নেন ভাই আমি তো প্রাইস ভুল করে বলছি ভাই আচ্ছা এই তো দিলা না লস কয় এই লসটা আমার কে দিবে বলেন আপনি আমার বলেন ওইটা আপনি বলে ফেলছেন হইছে নেন আচ্ছা এরপর আছে আপনার নোট C2 আছে দেখেন নোট C2 নোট C2 6GB 128GB নোট C2 6GB 128GB আচ্ছা কত নেন এটা প্রাইস 25500 টাকা রাখবো 25500 টাকা রাখবো নোট C2 25500 ঠিক আছে তারপর আরেকটা আছে দেখাইতে হবে হ্যাঁ ওই যে কালার আছে কালার আছে এই দেখেন OnePlus 70 আছে দেখেন OnePlus 70 তারেক ভাই ধরা তো খেলাম ভাই ভাই ধরা খাইছেন ভাই ভাই ধরা ধরাটা পরে 12200 ধরা না একটু তারেক বলো কত দিবেন এটা দেখছেন কত প্রাইস কত কত দিবেন বলেন না আচ্ছা হ্যাঁ 19 20 21 আচ্ছা কত দিবেন এটা ভাই 12200 দিবি প্রোডাক্ট মিয়া তাহলে আচ্ছা এই ভাই ভিডিওতে ডিসটর্ব দিন শর্ট এটা দাম আচ্ছা ডিসটর্ব করেন না আচ্ছা এটা প্রাইস হচ্ছে ভাই 23000 টাকা রাখবো 23000 আমরা 70 23000 টাকা অরিজিনাল ডিসপ্লে ফোন জি অরিজিনাল ডিসপ্লে ফোন এবং এটা হচ্ছে ডুয়াল সিমের ফোন ডুয়াল সিম আসলে অরিজিনাল ডিসপ্লে ডুয়াল সিম দেখেন ডুয়াল সিম এটা ভাই ওকে এরপর নট 2টি আছে দেখেন নট 2টি দেখেন এই যে নট 2টি এটা হচ্ছে একবার লেটেস্ট আসছে এখন পর্যন্ত বাংলাদেশ ধরনে अवेलेबल ঢুকে নাই আসছে নাকি বাংলাদেশি আসছে মনে হয় 68000 টাকা 68000 টাকা দাম মনে হয় ওকে তো আপনি কত নিতে চান এটা প্রাইস রাখবো হচ্ছে ভাইয়া 32000 টাকা রাখবো 32000 টাকা জি 32000 টাকা রাখবো আচ্ছা 32 একবার ফ্রেশ প্রোডাক্ট দেখেন কোন একটা স্পেস গেইন কিছু দেখেন 31 করে দেন আচ্ছা জানি 31 করে দিলাম 31000 টাকা এরপর আছে OnePlus 9 আছে দেখেন OnePlus 9 যে 8GB 128GB আচ্ছা OnePlus 9 8GB 128GB আচ্ছা 8GB 128GB OnePlus 9 9 কত নেবেন এটা 32000 টাকা রাখবো 9 32000 32000 টাকা 31 করে দেন এটা 31 না ভাই না 31 কিন্তু ভাই একবার 8GB 128GB ডুয়াল সিম OnePlus 10 31500 টাকা 31500 করে দিলাম জানেন 31500 এরপর আমার কাছে আছে OnePlus এর আছে 10T আছে দেখেন OnePlus 10T 12GB 256GB অনেকটা দেখতে কি রকম লাগে বলেন একবার অন্য 9 Pro মতো লাগে 9 Pro এটা একই প্রোডাক্ট জাস্ট 9 Pro হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে সরি 10 Pro আচ্ছা 10 Pro এবং হচ্ছে আপনার 10T একই প্রোডাক্ট জাস্ট একটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে আর একটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে অনেকে কার্ভ ডিসপ্লে ভালো লাগে না তাদের জন্য হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে আচ্ছা কত নিতে স্যার এটা প্রাইস রাখবো হচ্ছে 55000 টাকা রাখবো কত 55000 বেশি হয়ে গেছে ভাই দাম বেশি কেমনে হয় ভাই এই প্রোডাক্টের এখন আনঅফিসিয়াল প্রোডাক্ট কিনতে গেলে আপনার প্রায় 65-66 টাকা কত এটা নতুন আনঅফিসিয়াল 65 অবশ্যই 12256 12GB 256GB শিওর আপনি শিওর তাহলে আপনি কত দিতে স্যার আমি আপনার 55 বলছি ভাই 54 রাখবো জান 54 করে দেন আচ্ছা জান 53 করে দিন 52 করে দেন ভাই লস দেন না মানে ভাই একবার তো লস একটা ধরা দুই তিনটে ধরা খাওয়াই দিবেন ভাই আচ্ছা ঠিক আছে তারপর এরপরে আছে বক্স সহ যেটা আছে এটা আছে ভিভোর একটা প্রোডাক্ট দেখেন ভিভো আচ্ছা এই প্রোডাক্টের কথা বলি এই প্রোডাক্টটা এক কাস্টমার আছে আপনাকে গিফট প্রাইস হলো এই প্রোডাক্টটা আচ্ছা V25 জি V25 গিফট প্রাইস ওই প্রোডাক্টটা উনি ইউজ করেন না ওই প্রোডাক্টটা আমাদের কাছে এসে উনি সেল করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ওনার বাসা বসুন্ধরাতেই তো উনি আমাদের কাছ থেকে অ্যাপেল নিয়ে গেছেন আর হচ্ছে আপনার OnePlus নিয়ে গেছেন হাজবেন্ড ওয়াইফ দুজন মিলেই আসছিলেন ব্যাংকার ওনরা আচ্ছা তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার 48000 টাকা প্রাইস মানে অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 48000 টাকা এই প্রোডাক্টটা আমি আপনাদের কাছে রাখবো মাত্র 35000 টাকা রাখবো আচ্ছা 35000 টাকা 35000 টাকা V25 জি V25 আচ্ছা ঠিক আছে ভাই আর ভাই তারপর কি দিবেন এরপর আমরা চলে আসব অ্যাপেলে আর অ্যাপেলে কিন্তু আজকে একটা মোটামুটি একটা ভালো প্রাইস থাকবে ঠিক আছে দুর্দান্ত একটা প্রাইস থাকবে অ্যাপেলে আচ্ছা আচ্ছা প্রথম শুরু করতে পারি আপনারা আমরা অ্যাপেলের হচ্ছে আপনার XS দিয়ে দেখেন XS XS এর হচ্ছে আপনার আমার কাছে দুটো কালার আছে দেখেন XS এর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার ই কালার এবং আরো অ্যাভেলেবল আছে প্রোডাক্ট সমস্যা নেই এই প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে আপনার 30000 টাকা রাখবো XS 30000 টাকা রাখবো 64GB 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 30000 টাকা রাখবো আচ্ছা 90% ব্যাটারি হেলথ এগুলা অথেন্টিক 100% অথেন্টিক প্রোডাক্ট আইফোনের তো একটা ভয় থাকে যে ব্যাটারি গুলো আবার বুস্ট করা কিনা না ব্যাটারি গুলো বুস্ট করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু একটা ওয়ারেন্টি সাপোর্ট বা গ্যারান্টি সাপোর্ট দিয়ে দেই আচ্ছা ঠিক আছে যে ব্যাটারি হেলথ কমবে না যে ব্যাটারি হেলথ কমবে না আচ্ছা ঠিক আছে ওকে তারপর এরপর যেটা আছে আমার কাছে আছে আপনার আমার আইফোন XR আছে দেখেন XR আইফোন XR আছে XR আমরা কিন্তু দেখেন আমার কাছে 83% ব্যাটারি হেলথ আমি কি পার্সালি করতে পারতাম না এটা 90% আচ্ছা আমি 90% করি না এটা প্রাইস রাখবো আপনার 128GB এটা প্রাইস রাখবো আপনার 30500 টাকা 30500 টাকা 30500 টাকা রাখবো 128GB 128GB XR জি XR 30500 টাকা 30500 তারপর এরপর আমার কাছে আছে আপনার আইফোন 11 আছে দেখেন 11 এর হচ্ছে আপনার 128GB এবং 64 দুটো প্রোডাক্টই আছে দেখেন আচ্ছা 11 128GB 64 দুটো প্রোডাক্টই আছে এই যে দেখেন 11টা দেখেন
ওকে সো 11 কত পড়বে ভাই এটা প্রাইস হবে 37500 টাকা 37500 টাকা রাখো আচ্ছা 37500 11 64 জিবি টা বাহ কালারটাও চমৎকার ওইটা আর এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 42500 টাকা 42500 160 জিবি 42 আচ্ছা ঠিক আছে 42 করে দিলাম দাম বাহ আইফোনের দাম আসলে তো অনেক কমে দিতেছেন ভাই এরপর আছে আমার কাছে দেখেন 11 প্রো ম্যাক্স আছে দেখেন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স আছে 11 প্রো ম্যাক্স আছে আপনার 64 জিবি আছে আর আপনার 256 জিবি আছে এবং 512 জিবি আছে 64 256 512 জিবি তিনটে প্রোডাক্ট কি আছে দেখেন তিনটে প্রোডাক্ট কি আছে এই দেখেন তিনটা প্রোডাক্ট আছে কত নেবেন 64 জিবি যেটা এটার প্রাইস রাখবো হচ্ছে আপনার 54000 টাকা রাখবো 54 জি 54000 টাকা রাখবো আচ্ছা 64 জিবি টা 52 করেন ভাই আচ্ছা 52 করে দিলাম দাম 64 জিবি টা 52 করে দিলাম আচ্ছা 52 আর ওইটা আর এটা 256 জিবি যেটা আছে 256 জিবি আছে এটা 256 জিবি আছে আপনার 58000 টাকা রাখবো আর 512 জিবি আর 512 জিবি রাখবো হচ্ছে আপনার 60500 টাকা রাখবো 60000 জি 60500 টাকা 60000 না 60000 দিব না ভাই 60500 জি 60500 আচ্ছা ঠিক আছে তারপর এরপর আমার কাছে আছে আপনার দেখেন আইফোন 12 আছে দেখেন আইফোন 12 জি 12 আচ্ছা আইফোন 12 এর প্রাইস রাখবো হচ্ছে আপনার এটা হচ্ছে 92 আর 68 আছে 92 আবার 68 আছে মানে ব্যাটারি হেলথ কন্ডিশন অনুযায়ী দাম দুই তিন চার হাজার দেখেন ঠিক আছে ভাই আজকে আমার কাছে এই পর্যন্ত ছিল আমার কাছে আজকে মানে মোটামুটি কালেকশন এই পর্যন্ত ছিল এরপর সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে কি অনেক সময় দেখা গেছে ভিডিওর মাধ্যমে আমরা তো মানুষ ভুদ্রুটি হতে পারে বা প্রাইস কম বেশি থাকতে পারে তো আপনারা দেখা গেছে বকাবকি বা গালাগালি কিছু না করে আপনারা সরাসরি বলতে পারেন যে ভাই এটা সংশোধন করে দিবেন অথবা ফোন দিয়ে বলতে পারেন যে ভাই আপনার মনে হয় এটা ভুল হয়েছে এটা কি এতদিন দেওয়া যায় কি না এটা দেওয়া যায় কি পারি দিব বা না পারি বলবো না ভাই দেওয়া যায় না তারপর আমি বার্গেটিং প্রাইজের মতো কিছু রাখি নাই কারণ আপনি দেখেন আমি যে প্রাইসগুলো দিছি আপনার সাথে কিন্তু আমার সাথে দামাদামি অসে বেশি করা লাগে নাই যে ভাই বেশি হয়ে যাচ্ছে বা আরো দোকানদার কম দিচ্ছে আপনি কেন বেশি দিচ্ছেন আমি এরকম দেই নাই আর সবসময় চেষ্টা করি যে আপনাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রেখে ব্যবসা করার জন্য কারণ আপনারাই তো আমাদের হাতিয়ার অস্বীকার করার কোনো সুযোগ নাই ঠিক আছে আসবেন সবচেয়ে ভালো আসবেন আপনারা এসে দেখবেন দেখে প্রোডাক্ট আপনারা নেবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আর সামনে রমজান মাস অবশ্যই রমজান চলে আসছে শুক্রবার থেকে রোজা দোয়া করবেন সবার জন্য সবাই সবার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ ভাইয়া